দেশের মানুষের গড় আয়ু 2022 সালের তুলনায় তেমন একটি বাড়েনি। এক বছরের ব্যবধানে মানুষের গড় আয়ু স্থিতিশীল অবস্থায় রয়েছে। 2022 সালে দেশের মানুষের গড় আয়ু ছিল 72.4 বছর, যা 2023 সালে 72.3 বছর ছিল। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। 2023 সালের রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিবেদনে উঠে আসা ফলাফল উল্লেখ করে পূর্বের চেয়ে মাতৃমৃত্যুর হার লক্ষণীয় হারে কমে আসা এবং দেশের সাক্ষরতার হার বৃদ্ধি পাওয়ার বিষয়ে আলোকপাত করেন। ইফতেখার রেজার রিপোর্ট। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023-এর প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী দেশের গড় আয়ু প্রায় একই থাকলেও হ্রাস বৃদ্ধি ঘটেছে অন্যান্য জাতীয় সূচকগুলোই। অস্ত্রোপচার পদ্ধতিতে প্রসবের হার 2022 সালে 41.4 শতাংশের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে 2023-এ হয়েছে 50.7 শতাংশ। সাত বছর ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যার সাক্ষরতার হার 2023 সালে হয়েছে 77.9 শতাংশ, যা 2022 সালে ছিল 76.8 শতাংশ। প্রতি লাখ জীবিত জন্ম শিশুর বিপরীতে মাতৃ মৃত্যুর অনুপাত 136 জন, যা 2022 সালে ছিল 153 জন। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারকারীর সংখ্যা কমেছে 1.2 শতাংশ। বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। 15 বছরের বেশি বয়সের ইন্টারনেট ব্যবহারের অনুপাত বেড়েছে 4.6 শতাংশ। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জানান, ডাটা কালেকশনের পরিধি আগের তুলনায় বেড়েছে 20 গুণের বেশি। 80 সাল থেকে এই কার্যক্রম আমরা শুরু করেছি, তখন মাত্র 103টা পিইউসিতে আমরা কাজ করেছি, আর আজকে এসে আমরা 2012টি পিইউসিতে কাজ করছি। অর্থাৎ কাজের পরিধি অঞ্চল ভিত্তিতে যেমন বেড়েছে, বিষয় ভিত্তিতেও তেমন বেড়েছে। যেটা আলমগীর অলরেডি বলেছে যে এবার আমরা অনেকগুলো তফসিল বোধহয় যোগ করেছি, এবং যে তফসিলগুলো পুরনো আছে তার সাথে কিছু নতুন ডাইমেনশনও তৈরি করেছি। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রকাশিত এ তথ্য আগামীতে নীতি নির্ধারণ ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজে আসবে। আমাদের সামনে কিছু স্বপ্ন আছে, সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন আমাদের সামনে, স্বপ্ন আছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য আমাদের যে পাথেয় লাগবে, যে জিনিসগুলো আমাদের, যে টুলস লাগবে, সেই টুলস তথ্য, সেই টুলস উপাত্ত, এবং নিঃসন্দেহে আজকের যে আপনারা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে যে তথ্য উপাত্ত সরবরাহ করেছেন, আমি স্থির বিশ্বাসী যে এই তথ্য উপাত্ত আগামী দিনে আমাদের নীতি নির্ধারক যারা আছেন, যারা পলিসি মেক করেন, যারা পলিসি মেক করবেন, তাদের জন্য একটি সহায়ক গ্রন্থ হিসাবে, সহায়ক শক্তি হিসাবে আপনাদের দেহ তথ্য উপাত্ত কাজে লাগবে। সংকট মুহূর্তেও বাংলাদেশ এসডিজি গোল অর্জনে এগিয়ে যাবে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।